রোমান হরফ নিয়ে চলমান ঘটনা প্রবাহে গতকাল রাজ্য জুড়ে প্রথমে অবরোধ, তারপর নাটকীয়ভাবে প্রদ্যুতের বার্তা প্রদান এবং কিছুক্ষণ পর রাজ্য সরকারের তরফ থেকে সাংবাদিক সম্মেলন। এই দিনের সন্ধিক্ষণে এটুকু দাবি করা যায়, প্রথমে অবরোধ আন্দোলন করার অধিকার গণতান্ত্রিকভাবে সবার রয়েছে, এটা যেমন সত্যি, ঠিক পাশাপাশি বারবার একটা অংশকে নিয়ে রাজনীতি করার নামে নিজের লাভ যখন কেউ দেখতে শুরু করবে তখন কিন্তু প্রত্যাঘাতের জন্য প্রস্তুত থাকতেই হয়। রোমান হরফ নিয়ে এই চলমান ঘটনা প্রবাহে রাজ্যবাসী আমরা কি দেখলাম? দীর্ঘদিন দাবির সপক্ষে আন্দোলন হয়েছে, একটা পর্যায়ে আন্দোলন চূড়ান্ত রূপ নিয়ে এবং অবরোধের ক্ষেত্রে রচিত হয়। অবরোধ যখন আহ্বান করা হয়েছিল তখন কোনোভাবেই প্রদ্যুৎ কিশোর কিংবা রাজ্যের বিরোধী দল মথা সামিল ছিল এ দাবি কোনোভাবেই আমরা অন্তত দেখতে পাইনি। কিন্তু কাল অবরোধ শুরু হওয়ার কিছুক্ষণ পর দেখা গেল বিভিন্ন জায়গায় মথার নেতৃত্ব বিরোধী দলনেতা বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি শিখিয়া আধুলি সমস্ত নেতারা টিএসএফ এবং টিআইএসএফকে বগল দাবা করে ময়দানে অবতীর্ণ হয়েছিলেন। এখানে অস্বীকার করার উপায় নেই, মথা দল একটা পর্যায়ে ত্রিপুরা রাজ্যে রোমান হরফ নিয়ে অনেক কথা বলেছে, এমনকি বিধানসভাতে বিরোধী দলনেতা নিজেও এই ইস্যুতে সুর চড়িয়েছিলেন একাধিকবার। কিন্তু গতকাল যে আন্দোলন কর্মসূচি স্থির হয়েছে, যেভাবে অনুরোধ হয়েছে, এই প্রকারের আন্দোলন করার ক্ষেত্রে জমি খুঁজে পাচ্ছিলেন না স্বঘোষিত মহারাজবাবু। রাজনীতিতে নিজেকে প্রবল ক্ষমতাধর ভাবা স্বঘোষিত মহারাজ কি করলেন? কোমলমতি ছাত্রছাত্রীদের কোনোভাবে ময়দানে নামিয়ে দূর থেকে যখন দেখলেন ছাত্রছাত্রীদের সংশ্লিষ্ট আন্দোলনের সাড়া তৈরি হয়েছে, তখন তার সুফল লাভ করার জন্য চতুরভাবে ময়দানে অবতীর্ণ হলেন নিজেই। কি করলেন মহারাজবাবু? সামাজিক মাধ্যমকে ব্যবহার করে চিরাচরিতভাবে দাবি করলেন ওনার সাথে উপর মহলের কথা হয়েছে। কেন বাবু, আপনার সাথে কেন কথা হবে? কার কথা হয়েছে, কখন হয়েছে, কিছুই তো খোলসা করেননি আপনি। সম্মানিত দর্শকদের গ্যাথার্থে জানাতে চাইব, এই প্রশ্নগুলো আমরা করছি এমন নয়। এই প্রশ্নগুলো গতকালের পর থেকে ধীরে ধীরে উঠতে শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। প্রশ্ন করতে শুরু করেছেন চিত্তরঞ্জন দেববর্মার মতো মথা দলের বিবেকবান বিধায়ক পর্যন্ত। প্রদ্যুৎ কিশোর অজ্ঞাত স্থান থেকে সামাজিক মাধ্যমে বার্তা প্রদান করলেন ওনার সাথে কথা হয়েছে, সরকার কিছু একটা করছে, দাবি মানছে। এতদিন আপনি কোথায় ছিলেন যখন টিএসএফ টিআইএসএফ ময়দানে নামলো, সাধারণ মানুষকে নিয়ে আন্দোলনের কথা ভাবলো, তখন কেন আপনি ওপর মহলের সাথে কথা বলেননি? এক্ষেত্রেও কি রাজনৈতিক কুটো চাল চালনের স্বঘোষিত মহারাজ? আজ একটা জিনিস ছোট মুখে বড় কথা বলতে খুব ইচ্ছে করছে। বিজ্ঞানী নিউটন খুব ভেবে চিন্তেই কিন্তু তৃতীয় সূত্র তৈরি করেছিলেন। আমরা আমাদের জীবনে যে সামাজিক কিংবা রাজনৈতিক কিংবা অর্থনৈতিক সব ক্ষেত্রেই কিন্তু এই সূত্রের প্রয়োগ দেখতে অভ্যস্ত। বর্তমান সময়ে যেভাবে প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর নিজেকে রাজ পরিবারের প্রতিনিধি আখ্যায়িত করে, বেপরুয়া আখ্যায়িত করে, বিভিন্ন সময় বিভিন্নভাবে সাধারণ জনজাতিদের প্রলোভন করে চলেছেন, মানসিকতা নিয়ে খেলে চলেছেন, তা একদিন যদি বোমেরাং হয়ে যায় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। দিনের শেষে এটুকু বলা চলে, গতকাল রাজ্যের মানুষ প্রথমে একবার ভোগান্তির শিকার হচ্ছে, এরপর বিভ্রান্তির শিকার হয়েছে টিএসএফ এবং টিআইএসএফ, আর বিভ্রান্তি তৈরি করেছে প্রদ্যুৎ কিশোর দেববর্মন। যদি প্রদ্যুৎ দাবি করে থাকেন গোটা আন্দোলন ওনারা বা ওনার দলের মস্তিষ্ক প্রসূত, তাহলে প্রশ্ন উঠতেই পারে, আপনারা তো বিরোধী দলে আছেন, অন্যভাবেও তো আপনার আন্দোলন করতে পারতেন, যেহেতু পথ অবরোধের কিছুক্ষণের মধ্যেই আপনি দাবি পূরণ করলেন, আপনার সাথে কথা হয়েছে, কথা প্রসঙ্গে সরকার সিদ্ধান্ত বদল করেছে, তাহলে মহারাজ বাবু কেন আপনি আগে কথা বলেননি? এই আলোচনার সাপেক্ষে বা রাজ্যের বিভিন্ন অংশের মানুষের মতামতের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নগুলো প্ল্যানেট ত্রিপুরা করছে, ঘটনা তা নয়, এই প্রশ্নগুলো উঠে আসছে রাজ্যের রাজনৈতিক মহল থেকে। এর কারণ হচ্ছে এই সময়ের মধ্যে মহারাজ প্রদ্যুতের কখনো গ্রেটার তিপ্রালেন্ট, কখনো ইন্টারলোকেটর, কখনো সাংবিধানিক অধিকার, কখনো বা লাস্ট ফাইট ইত্যাদি শুনতে শুনতে
এখন মানুষ আর প্রদ্যুৎকে বিশ্বাস করতে চাইছেন না। এই বিষয়টা আমরা সাধারণ কলমচি হয়ে বুঝতে পারছি। আর রাজনীতিতে বহু ঘাটের জল খাওয়া প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর বুঝতে পারছেন না বিষয়টা তা নয়। মহারাজবাবু ঠিক বুঝেছেন, রাজ্যের মানুষ এখন আর উনাকে আমূল দিতে রাজি না। পাশাপাশি লাস্ট ফাইটের স্লোগানধারী প্রদ্যুৎবাবু এটাও বুঝে গেছেন, দলের মাঝেও তিনি যথেষ্ট কোণঠাসা। তাই এবার ছাত্রছাত্রীদের ব্যানারে নিজেকে সামনে আনার একটু চেষ্টা করেছেন প্রদ্যুৎ কিশোর। হয়তো আজও সাধারণ জনজাতিদের আরও একবার বোকা বানিয়ে রাজ্যবাসীকে বিভ্রান্ত করে খানিক জয়ের হাসি হাসলেন রাজবাড়ির প্রতিনিধিবাবু। তবে মনে রাখবেন, সময় সঠিক সময়ে সঠিক জবাব সবাইকে দেয়। রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।